আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স কোনো একটি দাঁত এই পর্যায়ে আসতে অনেক দিন পর্যন্ত সময় লেগে যায় তিন থেকে চার বছর বা পাঁচ বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যায় একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে এই পর্যায়ে আসার জন্য তো তোভিওর্স যাদের এই পর্যায়ে দাঁতের অবস্থা রয়েছে তারা হয়তো ভেবে থাকেন যে দাঁতটিতে হয়তো কোনো ট্রিটমেন্ট নাই দাঁতটি তুলে ফেলে দিতেই হবে তো ভিওর্স মেনলি এমন দাঁত কখনও কখনো তুলে ফেলার প্রয়োজন হয় আবার কখনও সেটি ট্রিটমেন্ট করে আগের মতো করেও নেওয়া যায় তার জন্য আপনাকে যদি এ ধরনের দাঁত কারো থেকে থাকে প্রথমত সেই দাঁতের একটা এক্সরে করতে হবে এক্স রে রিপোর্টটা দেখেই ভালোভাবে বোঝা এবং আইডেন্টিফাই করা যাবে যে দাঁতটি আপনি রাখতে পারবেন নাকি তুলে ফেলাই ভালো হবে ভিউয়ার্স যখন দাঁতটির এক্স রে করা হবে তখন যদি দেখা যায় যে দাঁতের গোড়ার দিকে যেখানে আমরা দেখতে পাই না কিন্তু এক্স মাধ্যমে সেখানে আমরা দেখতে পাবো তো এক্স রে করার পরে যদি দেখা যায় দাঁতের গোড়ার দিকে কোনো ধরনের হাড় ক্ষয় হচ্ছে বা সূচনা ঘটছে সেক্ষেত্রে সেটি ফেলে দেওয়া ভালো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটির উপরিভাগে বড় একটা গর্ত হয়ে গেছে আর গর্ত হওয়ার কারণেই ধীরে ধীরে দাঁতের ভিতরে যে ক্যানেল থাকে সেই ক্যানেল বেয়ে ইনফেকশান ধীরে ধীরে দাঁতের হাড় পর্যন্ত পৌঁছে গেছে এবং এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশই কিন্তু অসুস্থ যেটি হাড় ক্ষয় বা আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি এটাকে যদি কখনও এই পজিশনে চলে আসে বা সিস্টের পর্যায়ে চলে যায় তাহলে সে দাঁতটি নাও রাখা যেতে পারে সেটি ফেলে দেওয়া ভালো হবে আবার এক্স রে করানোর পরে যদি দেখা যায় দাঁতের গোড়াটুকু ভালো আসে যেমনটি এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে কিচ্ছু নাই একেবারেই ফাঁকা রয়েছে অনেক দিন থেকে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়েছে ঠিকই কিন্তু দাঁতের গোড়ার দিকে কোনো ধরনের সমস্যা কিন্তু চোখে পড়ছে না অর্থাৎ এই দাঁতটির এখানে অ্যাপেক্স অঞ্চল বা দাঁতের গোড়ার দিকটা ভালো আছে যদি এক্স রে করার পরে রিপোর্টটা এমন আসে এই দাঁতের মতো তাহলে এ ধরনের দাঁত ট্রিটমেন্টের মাধ্যমে রাখা যায় দাঁতটি আপনি না তুলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিলে সে দাঁতটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এখানে যে দাঁত যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এ দাঁতটি মূলত এমনভাবে ভাঙছে যেটি ভেঙে যাওয়ার কারণে মাড়ির সঙ্গে মিশে আছে তো এ ধরনের দাঁতও কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ভালো করা যায় তেমনই একটা দাঁতের রুট ক্যানেল চিকিৎসার চিত্র এখানে দেখতে পাচ্ছেন দাঁতের ভিতরে যে পাল্প থাকে সে পাল্পটি এখান থেকে তুলে ফেলা হয়েছে প্রতিটি দাঁতের ভিতরেই পার্প থাকে যখন পাল্পটি তুলে ফেলা হবে তখন আর এ দাঁতে কোনো ব্যথা থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না দাঁতটি আপনাকে তুলেও ফেলতে হবে না এরপরে রুট ক্যানেল ট্রিটমেন্টটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যাবে ভিওয়ার্স এ ধরনের যে দাঁতগুলো রয়েছে যেমন এইটি দেখতে পাচ্ছেন যে মাড়ির সঙ্গে মিশে গেছে এ ধরনের দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেখানে যদি ক্যাপ করানো যায় অনেক ভালো তো এই ধরনের দাঁত আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এ ধরনের দাঁত দাঁত ভেঙে গেলে যে দাঁত ফেলে দিতে হবে এমন কিন্তু নয় এ ধরনের দাঁতও ট্রিটমেন্ট করে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নিলে আগের মতো হয়ে যায় তো ভিওয়ার্স দাঁত ফেলার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যান অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরে তার পরামর্শ মতো দাঁতটি এক্স রে করান এক্স রে করানোর পরে যদি এক্স রে রিপোর্টটি ভালো হয়ে থাকে দাঁতের গোড়ার দিকে কোনো ধরনের ক্ষয় শুরু না হয় তাহলে সেই দাঁতটিও কিন্তু আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে আগের মতো দেখতে হয়ে যাবে এবং কার্যক্রমও সেম আগের মতোই অনেকটাই আপনি সে দাঁতের কার্যক্রম চালাতে পারবেন তো পুরো ব্যাপারটাই নির্ভর করে দাঁতের এক্স রে রিপোর্টের পরে আশা করি আলোচনা থেকে বুঝে গেছেন যে এ ধরনের দাঁতের জন্য কী করা প্রয়োজন যদিও এ ধরনের দাঁত অনেকের রয়েছে কিন্তু কোনো ব্যথা হয় না কোনো যন্ত্রণা হয় না তারপরেও এ দাঁতটি এভাবে রেখে দেওয়া ঠিক নয় হয় তুলে ফেলা উচিত নয়তো ট্রিটমেন্ট করে রাখা উচিত যদি এভাবে অবহেলায় ফেলে দেওয়া হয় তাহলে দিনকে দিন এটি এ পর্যায়ে চলে আসতে পারে আর যার জন্য আপনাকে অপারেশন পর্যন্ত করাতে হতে পারে তাই ভিওয়ার্স এ ধরনের দাঁত যাদের রয়েছে অনেক দিন থেকে ভেঙে গেছে এবং কয়েকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে দাঁতে গোড়া ফুলার সমস্যা হয়েছে এমন হয়ে থাকলে দাঁতটি এক্সরে রে করান এক্সরে করানোর পরে হয় ট্রিটমেন্ট করে রাখেন তা না হলে দাঁতটি তুলে ফেলে দেন তাহলে সেটাই হবে আপনার জন্য ভালো তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম